সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি টিভিতে। বরিশালের চরমোনাই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্য রওনা দেওয়ার সময় বরিশালের কীর্তনখোলা নদীতে দুইটি ট্রলার ডুবে গেছে, তবে কোনো নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দুপুর 12টার দিকে চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আখেরি মোনাজাত শেষে ট্রলারে করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মুসল্লিরা। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে দুইটি ট্রলারই নদীতে ডুবে যায়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিল, তারা সবাই সাঁতরের তীরে ওঠে, আশেপাশের ট্রলারগুলো তাদের উদ্ধার করে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হাজার হাজার মানুষ ট্রলার ও লঞ্চে গন্তব্যে রওনা করে। এর মধ্যে দুইটি ট্রলার নিম্নচিত হয়ে যায়, যাত্রীরা ওই দুই ট্রলারেই ভেসে থাকে। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।